হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার আরডিএন স্টাডি চ্যানেল। আজকে নিয়ে এসেছি বাংলা সাহিত্য থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসের মধ্যে। আর আমাদের অবশ্যই কনসেপ্ট জানতে হবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কনসেপ্ট জানলে আমরা যে কোনো কোয়েশ্চনস আনসার করতে পারবো। সো আজকে যে টপিকটা পড়ব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা আমাদের ট্যাগ টু এবং এসটিজিটি সিলেবাসের মধ্যে আছে। সো শুরু করছি আজকের টপিক, বাংলা সাহিত্য থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনার জন্ম 1820 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর। উনার জন্মস্থান মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। উনার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, উনার মাতা ভগবতী দেবী। নেক্সট, বিদ্যাসাগরের ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, ইম্পর্টেন্ট। উনার ছদ্মনাম এক্সামে কোয়েশ্চন আসে, 2021 টেট এক্সামের মধ্যে এসেছিল। সো উনার বিদ্যাসাগরের ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। উনার মৃত্যু হয়েছিল 1891 খ্রিস্টাব্দের 29 জুলাই। উনার পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায় এবং বাংলা সাহিত্যের গদ্যের জনক নামে তিনি পরিচিত ছিলেন। তো যদি এক্সামের মধ্যে আসে বাংলা সাহিত্যের গদ্যের জনক কাকে বলা হয়, আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা সাহিত্যে গদ্যের জনক, এবং উনার ছদ্মনাম, এটা খুব ইম্পর্টেন্ট, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। নেক্সট, বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কৌমুদী। উনার রচিত ব্যাকরণ গ্রন্থ, এই গ্রন্থটার নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। নেক্সট, বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? আনসার হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, যেটা 1847 সালে প্রকাশিত হয়েছিল। তো বেতাল পঞ্চবিংশতি হচ্ছে উনার প্রথম প্রকাশিত গ্রন্থ, ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এবং সনটা হচ্ছে 1847 খ্রিস্টাব্দ। বাংলা ভাষায় প্রথম কাহিনী ধর্ম গ্রন্থ কোনটি? আনসার হবে বেতাল পঞ্চবিংশতি। তো আমরা এখানে তিনটা কোয়েশন পেলাম এখন অবধি, ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কৌমুদী, এবং উনার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, এবং যদি বলে উনার বা বাংলা ভাষায় প্রথম কাহিনী ধর্ম গ্রন্থ, তখনও হবে বেতাল পঞ্চবিংশতি। নেক্সট, বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ হলো প্রভাবতী সম্ভাষণ, খুব ইম্পর্টেন্ট, যেটা 1863 সালে প্রকাশিত হয়েছিল। যদি আসে যে প্রভাবতী সম্ভাষণ এটা কী ধরনের গ্রন্থ, আনসার হবে মৌলিক গ্রন্থ। বা এরকমভাবে কোয়েশন আসতে পারে, বিদ্যাসাগরের রচিত একটি মৌলিক গ্রন্থ, নিচে অপশান দেওয়া থাকবে। তো আমাদের আনসার হবে প্রভাবতী সম্ভাষণ। খুব ইম্পর্টেন্ট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এসটিজিটি এবং টেটে এক্সাম, টেট এক্সামে কোয়েশন আসে। নেক্সট, বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হ্যাক পণ্ডিত নিযুক্ত হন কত সালে? 1841 সালে। নেক্সট, বিদ্যাসাগর মূলত ছিলেন সমাজ সংস্কারক, লেখক ও শিক্ষাবিদ। নেক্সট, বিদ্যাসাগরের আন্দোলন ও প্রচেষ্টার ফলেই বিধবা বিবাহ আইনে পরিণত হয়, এবং এটা কবে আইনে পরিণত হয়েছিল? 1856 খ্রিস্টাব্দের 26 জুলাই। 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর এই বিধবা বিবাহের নিয়ে অনেক প্রোটেস্ট করেছেন, অনেক আন্দোলন করেছেন, এবং উনি অনেক বই লিখেছেন, এবং উনি অনেক যুক্তিতর্ক দিয়ে তিনি প্রমাণ করেছেন যে বিধবা বিবাহর যেটা সমাজের মধ্যে গুরুত্ব, সেটা তিনি প্রমাণ করেছেন, এবং তার ফলে 1856 খ্রিস্টাব্দে 26 জুলাই লর্ড ডালহৌসির নেতৃত্বে এটা আইনে পরিণত হয়েছিল। এটা হিস্ট্রিতে আছে, হিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে ট্যাট এবং এসটিজিটিতে, সমাজ সংস্কারক হিসাবে অনেক মনীষীদের কাহিনী আমাদের পড়তে হবে, তখন তোমরা এটা পেয়ে যাবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এমন ব্যক্তি যার প্রচেষ্টায় কী হয়েছিল, এই যে বিধবা বিবাহ এটা আইনে পরিণত হয়েছিল, লিগেলি এটা হয়েছিল। নেক্সট, বিদ্যাসাগরের
আত্মজীবনী হচ্ছে। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? আনসার হবে আত্মচরিত। ইম্পর্টেন্ট। নেক্সট, বিদ্যাসাগরের শিশু শিক্ষামূলক রচনা, বিদ্যাসাগরের শিশু শিক্ষামূলক রচনা হচ্ছে দুইটা, একটা বোধোদয়, অপরটি বর্ণপরিচয়। নেক্সট, বিদ্যাসাগরের সম্পাদিত পত্রিকা কোনটি? আনসার হবে সর্বশুভাকারী বা হিন্দু প্যাট্রিয়ট। এই দুইটার মধ্যে যে কোনো একটাও যদি অপশানের মধ্যে থাকে, আমরা এই অপশানের সঙ্গে যেতে পারবো, কারণ ওনার সম্পাদিত পত্রিকা সর্বশুভাকারীও হবে, হিন্দু প্যাট্রিয়টও হবে। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি। নেক্সট হচ্ছে, বিদ্যাসাগরের অন্যতম কৃতিত্ব ছিল বাংলা গদ্য ভাষায় জ্যোতি সন্নিবেশ, পদবন্ধ এবং শব্দ ললিত্য যোজনা। জ্যোতি সন্নিবেশ হচ্ছে আমরা যেমন বাংলাতে ইউজ করি দাড়ি, কমা, অনেকগুলি সাইন আমরা ইউজ করি, জ্যোতি চিহ্ন বলে এইগুলিকে। এবং এই জ্যোতি চিহ্নগুলি প্রথম কে যোজনা করেছিলেন বা বাংলা সাহিত্যে নিয়ে এসেছিলেন, সেটা আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, বাংলা গদ্য সাহিত্যে তার কৃতিত্বের কথা স্মরণ করেই রবীন্দ্রনাথ বলেছিলেন বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্প। তো যদি এক্সামের মধ্যে আসে যে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, এই কথাটি কে বলেছিলেন? আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কার সম্পর্কে বলেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে বলেছেন। নেক্সট, ওনার গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে বেদান্ত সার, আখ্যানমঞ্জরী ও গৌড়ীয় ব্যাকরণ। এই দুইটা ওনার গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবং বাংলার সাহিত্যে বা বাংলাতে তিনি সরি সাহিত্যে না বাংলাতে তিনি মোট বিরাম চিহ্ন রয়েছে, উনি যে চিহ্নগুলি উনি নিয়ে এসেছেন বা উনি প্রথম প্রণয়ন করেছেন, বা মোট যে বিরাম চিহ্ন, বিরাম হচ্ছে যেমন কমা, দাড়ি, ওইগুলি বিরাম চিহ্ন, ওইগুলি হচ্ছে মোট বিরাম চিহ্ন হচ্ছে 12টি। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, ওনার সম্পাদিত গ্রন্থ থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। বিদ্যাসাগরের সম্পাদিত গ্রন্থের মধ্যে হচ্ছে রঘুবংশম, শিশুপাল বদম, কুমার সম্ভবম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম। তো ওইগুলি হচ্ছে ওনার সম্পাদিত গ্রন্থ, মানে হয়তো অন্য কেউ এই গ্রন্থটা আগে লিখেছেন, তিনি আবার এটাকে ট্রান্সলেট করে লিখেছেন। যেমন ওনার সম্পাদিত গ্রন্থের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, এই অভিজ্ঞান শকুন্তলম অ্যাকচুয়ালি ছিল কালিদাসের সংস্কৃতে লেখা, এবং তিনি পরবর্তী সময় এটাকে ট্রান্সলেট করেছেন, তিনি লেখেছেন শকুন্তলা। তো এইসব গ্রন্থ হচ্ছে ওনার সম্পাদিত গ্রন্থ। আর ওনার সম্পাদিত গ্রন্থ মনে রাখার একটা সহজ ট্রিক্স, লাস্টে কী আছে? সবগুলি ম আছে, লাস্টের সবগুলি ম আছে। তো এটা একটা মনে রাখার একটা ট্রিক্স, যে ওনার সম্পাদিত গ্রন্থগুলির মধ্যে লাস্টে সবগুলিতে ম আছে। রঘুবংশম, শিশুপাল বদম, কুমার সম্ভবম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম। নেক্সট, এখন হচ্ছে ওনার অনুবাদমূলক গ্রন্থ। ওনার অনুবাদমূলক গ্রন্থগুলির মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এসটিজিটি এবং টেটের জন্য অনুবাদমূলক রচনা থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, তোমরা অবশ্যই এগুলি মনে রাখবে এবং নোট করে রাখতে পারো আজকের ক্লাসটা। নাম্বার ওয়ান হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, যেটা 1847 খ্রিস্টাব্দে হিন্দি ভাষার লেখক লাল্লুলালের বৈতাল পোচ্চসী অবলম্বনে লিখেছেন, মানে তিনি এটা অনুবাদ করেছেন। আগে ছিল কি বৈতাল পোচ্চসী, এই বৈতাল পোচ্চসী কে লিখেছেন? লাল্লুলাল লিখেছেন, লাল্লুলাল। এবং লাল্লুলাল ছিলেন একজন হিন্দি ভাষার লেখক, এবং এটা পরবর্তী সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন
বেতাল পঞ্চবিংশতি কবে প্রকাশিত হয়েছিল? 1847 খ্রিস্টাব্দ। শকুন্তলা, শকুন্তলা হচ্ছে সনটা হচ্ছে 1854। ওই যে আমি বললাম অবিজ্ঞান শকুন্তলম, সেটাকে তিনি লিখেছেন শকুন্তলা, যেটা 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবং এটা কে লিখেছিলেন? প্রথম সংস্কৃত ভাষায় সুখ্যাত কবি ও নাট্যকার কালিদাসের অবিজ্ঞান শকুন্তলম অবলম্বনে রচনা। অর্থাৎ কালিদাসের যে অবিজ্ঞান শকুন্তলম রচনা করেছিলেন, ওইটার পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছেন শকুন্তলা, যেটার সন ছিল 1854। নেক্সট দেখি, নেক্সট স্লাইডে দেখি ওনার অনুবাদমূলক রচনার মধ্যে। নেক্সট হচ্ছে সীতার বনবাস, এটার সন হচ্ছে 1860, যেটা সংস্কৃত ভাষার নাট্যকার ভবমূর্তির উত্তর রামচরিত অবলম্বনে লিখেছেন। নেক্সট হচ্ছে ভ্রান্তিবিলাস, যেটা প্রকাশিত হয়েছিল 1869 খ্রিস্টাব্দে। এবং এটা কে লিখেছিলেন? প্রথম ইংরেজি সাহিত্যের বিশ্ববিখ্যাত স্রষ্টা শেক্সপিয়ার, তার কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত হয়েছিল। নেক্সট বাঙ্গালার ইতিহাস, বাংলার ইতিহাস যেটা প্রকাশিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে, এটা ছিল মার্শম্যানের হিস্টোরি অফ বেঙ্গলের শেষ 9টা অধ্যায় অবলম্বনে লিখিত হয়েছে। নেক্সট হচ্ছে জীবনচরিত এবং বোধোদয়, যেটা 1851 খ্রিস্টাব্দে চেম্বার্সের বায়োগ্রাফিক্স এবং রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে রচিত। অর্থাৎ বোধোদয় হচ্ছে রুডিমেন্ট অফ নলেজ এবং জীবনচরিত হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফিক্স। যদি আলাদা করে আসে ফ্রেন্ডস এক্সামের মধ্যে, তোমরা আলাদা করে অপশানে অপশান দেখে তোমরা আনসার করবে। যদি শুধু আলাদা করে আসে জীবনচরিত, আমার আনসার হবে বায়োগ্রাফিক্স। আর যদি বোধোদয় হয়, তখন আমরা আনসার করব রুডিমেন্ট অফ নলেজ। নেক্সট হচ্ছে কথামালা, যেটা 1856 খ্রিস্টাব্দে ইস্পস ফ্যাবলস অবলম্বনে লিখিত। এই যে কথামালা, এটা এসটিজিটি এক্সাম 2022 এসেছে, 2022 এটা এসেছিল, 2022 যে এসটিজিটি এক্সামটা হয়েছে ওই এক্সামের মধ্যে এই কোয়েশ্চনটা এসেছিল বাংলা সাহিত্য থেকে। কথামালা, কথামালার ইয়ারটা এসেছিল। নেক্সট আরেকটা বিষয় হচ্ছে ফ্রেন্ডস, অবশ্যই সনগুলি, মানে এই যে কবে এবং কত সালে প্রকাশিত হয়েছিল, এই সনগুলি অবশ্যই পড়তে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে টপিক, এই টপিকটা থেকে সন থেকে এক্সামে কোয়েশ্চন দিয়ে দেয়, তো সনগুলি অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ওনার মৌলিক রচনা, ওনার মৌলিক রচনার মধ্যে কী কী পড়ছে। আমরা প্রথম পড়লাম ওনার সম্পাদিত গ্রন্থ, যেগুলির মধ্যে কী থাকবে, লাস্টে একটা ম থাকবে, বা তোমরা যদি এরকম ট্রিক্স দিয়েও মনে রাখতে পারো বা অনেকবার রিভিশন করেও মনে রাখতে পারো। এরপরে পড়লাম ওনার অনুবাদমূলক রচনা, এখন পড়ছি ওনার মৌলিক রচনা। মৌলিক রচনার মধ্যে প্রথম আছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, যেটা হয়েছে, যেটার সন হচ্ছে 1853। এগুলি হচ্ছে ওনার মৌলিক রচনা। নেক্সট হচ্ছে বিধবা বিবাহ, বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা, এত বিষয়ক প্রস্তাব প্রথম এবং দ্বিতীয় খণ্ড যেটা লিখেছিল বা যেটা রচিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। আমি এর আগে বলেছি বিধবা বিবাহ আইনে, ফ্রেন্ডস এখানের মধ্যে একটা ডিফারেন্স, যদি বলে বিধবা বিবাহ আইনে কবে পরিণত হয়েছে, আইনে, তখন হবে 1856, 1856 খ্রিস্টাব্দ। কিন্তু আমাকে যদি বলে বিধবা বিবাহ চলিত হওয়া বিভিন্ন বই কবে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বা তিনি যে বিভিন্ন যুক্তি করেছেন বা তিনি যে বিভিন্ন লজিক দেখিয়েছেন, এটা কবে প্রকাশিত হয়েছে, বা এই যে তিনি বইগুলি লিখেছেন বিধবা বিবাহ নিয়ে, এই বইগুলির যদি বলে তখন হবে 1855। আর যদি এক্সামের মধ্যে মেনশন করে দেয় আইনে কবে পরিণত হয়েছে, বেসিক্যালি এই প্রশ্নটাই আসে, বিধবা বিবাহ কবে আইনে পরিণত হয়েছিল, সেটার সন হবে 1856,
56। নেক্সট, বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার। প্রথম খণ্ড হয়েছিল 1871 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রভাবতী সম্ভাষণ, যেটা ইম্পর্টেন্ট, এক্সামে কোয়েশ্চন আসে। প্রভাবতী সম্ভাষণ হচ্ছে, এটা সন হচ্ছে 1863 খ্রিস্টাব্দ। সনগুলি অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বিদ্যাসাগর রচিত, যেটা 1891 খ্রিস্টাব্দে প্রকাশিত বা 1891 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল, এবং এই গ্রন্থটা একটা অসমাপ্ত গ্রন্থ। নেক্সট হচ্ছে ওনার লঘু রসাত্মক, ওনার লঘু রসাত্মক রচনা, ওনার লঘু রসাত্মক বা বিতর্কমূলক রচনা। যদি এক্সামের মধ্যে আসে বিতর্কমূলক রচনা, তখনও এগুলি হবে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্নপরীক্ষা। যদি বলে ওনার হাস্য বিদ্রুপাত্মক, তখনও এগুলিই হবে। তো আমি এখানে অবলিক দিয়ে দিয়েছি, বিদ্যাসাগরের যদি বিতর্কমূলক রচনা বা বিদ্রুপাত্মক ব্যঙ্গ রচনা, মানে তিনি ব্যঙ্গ করে লিখেছেন এগুলি, তখনকার সমাজের যে ইংরেজরা ছিল বা যেসব ব্যক্তিরা অত্যাচার করত, তো অনেক ব্যক্তিদের তিনি ইংরেজ সেই ব্যক্তিদের ব্যঙ্গ করে, নেগলেক্ট করে তিনি লিখেছেন, যেগুলিকে বলা হয় বিতর্কমূলক রচনা বা ব্যঙ্গ হাস্য রসাত্মক। সো এগুলির মধ্যে হচ্ছে অতি অল্প হইল, যেটা সন হচ্ছে 1873, আবার অতি অল্প হইল, যেটা সন হচ্ছে 1873। নেক্সট হচ্ছে ব্রজবিলাস, যেটা সন হচ্ছে 1884, এবং নেক্সট হচ্ছে রত্ন পরীক্ষা, যেটা সন হচ্ছে 1886। একদম সনগুলি আর নামগুলি মনে রাখতে হবে, যেমন এক্সামে আসতে পারে অতি অল্প হইল এটা কী ধরনের রচনা, তো আমাদের আনসার হবে বিতর্কমূলক রচনা বা ব্যঙ্গ হাস্য রসাত্মক রচনা, যেটা অপশানে থাকে আমরা সেই অপশানের সঙ্গে যাব। এবং আরেকটা কথা হচ্ছে ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট, আমরা প্রথম স্লাইডে পড়েছিলাম ওনার ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপর্ষ, আমরা পড়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম, ওকে। কিন্তু এখন কথা হচ্ছে, উনি যখন বিতর্কমূলক রচনা করেছেন, উনি যখন ওনার ব্যঙ্গ বিতর্কমূলক রচনা করেছেন, তখন তিনি ওনার যে ছদ্মনাম এটা একটু চেঞ্জ করেছেন, চেঞ্জ করে তিনি লাস্টে রেখেছেন সহচরস্য, উপযুক্ত ভাইপর্ষ সহচরস্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপর্ষ সহচরস্য, লাস্টে শুধু আরেকটা জিনিস তিনি অ্যাড করেছেন। এটা কখন করেছেন? যখন তিনি বিতর্কমূলক রচনা করেছেন তখনই। যদি এক্সামের মধ্যে আসে বিদ্যাসাগরের ছদ্মনাম, আমরা অবশ্যই আনসার করব কস্যচিৎ উপযুক্ত ভাইপর্ষ। কিন্তু যদি আমাকে কোয়েশনে আসে যে বিতর্কমূলক রচনা করার সময় ওনার কি ছদ্মনাম ছিল, তখন আনসার হবে কস্যচিৎ উপযুক্ত ভাইপর্ষ সহচরস্য, সহচরস্য। লাস্টে যদি বা প্রশ্নের মধ্যে যদি সহচরস্য কথাটা থাকে, অ্যাড করানো এটা থাকে, সহচরস্যটা থাকে ছদ্মনামের মধ্যে, তখন আপনারা অপশান বুঝে আনসার করবেন, তখন আপনারা কোন অপশানে যাবেন, বিতর্কমূলক রচনা বা বিদ্রোহ ব্যঙ্গপাত্মক রচনা, ওই রকম যদি অপশান থাকে তখন আমরা এই অপশানের সঙ্গে আপনারা যাবেন। আর যদি সহচরস্য মেনশন করা না থাকে, তখন আপনারা নর্মাল যে তিনি তার ওনার ছদ্মনাম ছিল ওই অপশানটার সঙ্গে যাবেন। বেসিক্যালি কথা হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপর্ষ, কিন্তু উনি যখন বিতর্কমূলক রচনা করেছেন, অর্থাৎ অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্ন পরীক্ষা, এই চারটা জিনিস তিনি যখন রচনা করেন, তখন তিনি ওনার ছদ্মনামের সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করেছিলেন, যেটা ছিল সহচরস্য। তো আপনারা অবশ্যই কোয়েশনটা বুঝে আর অপশান দেখে আনসার করবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং কনসেপ্ট আজকে পড়লাম। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব ইম্পর্টেন্ট একটা টপিক এসটিজিটি এবং টেট এক্সামের জন্য।
তোমাদের যদি কিছু কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমরা কনসেপ্ট পড়ি আমরা অনেক কোয়েশ্চেন আনসার করতে পারবো, অনেক কোয়েশ্চেন না অ্যাকচুয়ালি সব প্রশ্ন আমরা আনসার করতে পারবো যদি আমরা ঠিকঠাক কনসেপ্টটা বুঝে নিই। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি স্লাইডগুলি, তোমরা নোট করে রাখতে পারো আজকের ক্লাসটা, ইম্পর্টেন্ট এই ক্লাসটা। নেক্সট ক্লাসে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব। সো ফ্রেন্ডস, আজকের ক্লাস এখানেই শেষ, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।